রাজধানী ঢাকা বর্তমানে যা মানুষের স্বপ্নের শহর হিসেবে পরিচিত। প্রতিনিয়ত যে মানুষের জীবনযাত্রার অগ্রগতিকে বাড়িয়ে তুলছে। বিভিন্ন লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে বুকের মাঝে একরাশ স্বপ্ন বুনে মানুষ আজ শহরমুখী। শহরমুখী এই সকল মানুষগুলো ভিন্ন ভিন্ন হওয়ায় তাদের দৃষ্টিকোণও ভিন্ন। এখানকার মানুষগুলোর মধ্যে কেউ কেউ আছে নিজেকে নিয়ে ব্যস্ত, কেউ বা অন্যের কাজে নিজেকে বিলিয়ে দেয়। কেউ বা আবার কোনো কিছুতেই না। কিছু মানুষের তো রাজসিক ব্যাপার, আবার কিছু মানুষের তো শুধুই অবহেলা। কিছু মানুষ শুধুই স্বপ্ন দেখে স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে। আবার কিছু মানুষ তো অন্যের মাঝে নিজের স্বপ্নকে খুঁজে পায়। আসুন শুধু নিজের স্বপ্নকে না খুঁজে এই সকল পিছিয়ে পড়া মানুষের স্বপ্নকেও খুঁজে। আমাদের সকলের দৃষ্টিকোণ ভিন্ন হলেও উদ্দেশ্য তো একই, সোনার বাংলা গড়া।